লোকগুলো কোথায়? লোকগুলো কোথায়? লোকগুলো কোথায়? নারকেলডাঙার ব্রিজে বাস ওঠে বাস নেমে যায়, বসে ও দাঁড়িয়ে যাত্রী জানলায় দরজায়। ব্রিজের তলায় মশারি খাঁচার মতো ভাঙা বাঁশে ঘরের কঙ্কাল, আধ পোড়া প্লাস্টিক ছাউনি মুখ বার করে আছে মাটি চাপা দরমার বেড়ায়। লোকগুলো কোথায়? কোন দেশে ছিল ওরা? ছিল তো বিহার, বনগা, গোসাবা, সুন্দরবন, পরগনার পাশে পরগনায়। কি করে, কি করে ওরা? কাগজ কুড়োয় কেউ, কেউ ঠেলা চালায়, কেউ খুদ কুড়ো পায় রঙের ফ্যাক্টরি আর বাক্স কারখানায়। মেয়েগুলো ঠিকই খাটে, এক একজন সন্ধে হলে সল্টলেকের রাস্তায় দাঁড়ায়। এখন কোথায় এই 11 ডিগ্রির শীতে? এখন কোথায়? তাড়ানো জন্তুর মতো ওরাই কি অস্থায়ী গর্তে লুকোয়, পালায়? কবেই তো নোটিশ দেওয়া হয়েছিল, ভদ্রলোকে সময় থাকতেই উঠে যায়। ভেবেছে কি আসবে আর ঝোপড়া করে বসে পড়বে বাপের সম্পত্তি কলকাতায়? তাতেই তো লাভ রে ভাই, ঝোলা ভর্তি হয়ে যাবে মাথা পিছু উচ্ছেদ ভাতায়। তাসের পিছনে তাস, কথার পিছনে কথা, ভিড়ে ধাক্কা খায়। সেমিনার কাব্যপাঠ সাঙ্গ করে বাড়ি ফেরে কবি, হরলিক্সে বিস্কুট ডোবায় নিশ্চিন্ত প্রথায়, নিশ্চিন্ত প্রথায়। সকালে অফিস ডাকছে, সব লোক, সমস্ত লোক চান করছে, খেতে বসছে 9টায় 10টায়। নিশ্চিন্ত প্রথায়, নিশ্চিন্ত প্রথায়। রাতে বাড়ি ফিরে এসে কেউ দেখবে না, এটা জোর গলায় বলা যায়। হ্যাঁ হ্যাঁ, জোর গলায় বলা যায়, রাতে বাড়ি ফিরে এসে কেউ দেখবে না। পর্বত প্রমাণ মাটি, 20 মাটি উঠে গেছে তাদের থাকার জায়গায়। কবিও ঘুমোতে যায়, শহর জুড়ায় আহা, ঘুমন্ত শহরে স্বপ্ন আয় বাছা আয়। আর ওই স্বপ্নে হা হা, উটের গ্রীবার মতো সেই খ্যাত নিস্তব্ধতা উঠে কবির এই চারতলা ফ্ল্যাটের জানলায় মুখ ঢুকিয়ে প্রশ্ন করে। রাত্রির বাতাস শব্দে প্রশ্ন করে যায়, লোকগুলো কোথায়? লোকগুলো কোথায়? হা ঘরে দখলদারি লোক।